গল মোর নতুন এডিশন আসাম অনার্ডার স্বাগত জানাইছো বন্ধু গুলো। আপনার আমার চ্যানেল সাবস্ক্রাইব করা সাবস্ক্রাইব করলো হয় বন্ধু গুলো। আপনার থাম্বনেল দেখি হয়তো গমে পে গেছে আপনার কারণে কি ভিডিও হয় বন্ধু। আপনার কারণে যেটো NMMS স্কলারশিপ মাধ্যমিক যেটো স্কলারশিপ, সেই স্কলারশিপের ভিডিও লৈ আছো। সেই স্কলারশিপ আপনার কেতিয়ালৈকে ফর্ম ফিল আপ কৰিব পাৰে, আপনার ফর্ম ফিল আপৰ ডেট কেতিয়া এনাউন্স হব আৰু আপনার ফর্ম ফিল আপ কেনেকৈ হয় সেই বিষয়ে মই এ টু জেড ভিডিও লৈ আছো। তো বন্ধুকে ভিডিওটো আপনার স্কিপ নকৰি চাই থাকিব। তো বন্ধুকে আমার অসম সরকার যেটো মাধ্যমিক পরীক্ষা হয়, মাধ্যমিক পরীক্ষা লড়া মাধ্যমিক লড়া ছোৱালীৰ কাৰণে এটা স্কলারশিপ লঞ্চ কৰিছে। সেই স্কলারশিপ আপনার কেনেকৈ ফর্ম ফিল আপ কৰিব, সেই স্কলারশিপ আপনার কি কি ডকুমেন্টস লাগিব আৰু কেনেকৈ আপনার কি কি এলিজিবিলিটি থাকিলে আপনার ফর্ম ফিল আপ কৰিব সেই বিষয়ে ভিডিও লৈছো। তো বন্ধুসকল ভিডিওটো দেরিটা করে আরম্ভ করো। তো বন্ধুসকল সেই ভিডিওটো কি কি লাগবে আপনার কাছে আছে ন্যাশনাল বিনস কাপ মেরিট স্কলারশিপ স্কিম যদি সংক্ষেপতে NMMS SSS বলে কোয়া হয় সেই স্কলারশিপ এটি লঞ্চ করেছে। আর আপনার এই স্কলারশিপর দ্য সেন্ট্রাল স্পন্সর স্কিম ন্যাশনাল মিনস কাপ মেরিট স্কলারশিপ স্কিম NMMS আপনার ওয়াজ লঞ্চ ইন মে 2008 আপনার যে লঞ্চ করেছে 2008 সেইটার অধীনত এই কাম হয়ে আছে আপনার লঞ্চ করেছে। তো আপনার স্কলারশিপের কারণে আপনার ঘর ইনকাম কিমান হব লাগে। তো স্কলারশিপ আর অ্যাওয়ার্ডেড টু বি গিফট অর মেমোরাইজ স্টুডেন্ট হোস প্যারেন্টস ইনকাম ইজ নট মোর দেন 1,50,000 পার নাম। তো বন্ধুক আপনার ঘরের ইনকাম ঘরুয়া ইনকাম আপনার 1,50,000 টাকাতক বেশি হব নয়, 1,50,000 টাকাতক বেশি হলে তাদেরকে আপনার এই স্কলারশিপ নাপাব। তো বন্ধুক আপনার স্টেইং এট রেগুলার স্টুডেন্টস ইন ক্লাস 9, 10, 11, 12 ইন গভর্নমেন্ট অর নন গভর্নমেন্ট বা লোকেল বডি স্কিম আপনার গভর্নমেন্ট কলেজত পড়ি থাকা হব লাগিব। তো আপনার কি টাকা দিব স্কলারশিপের কারণে সেইটো ইয়াত লিখি দিছে যে দ্য অ্যামাউন্ট অফ স্কলারশিপ উইল বি রুপিস 12,000 পার এনাম। তো বন্ধুক 12,000 পার এনাম মানে হচ্ছে আপনার বছরই 12,000 টাকা করে দিব আর আপনার মাহত 1,000 টাকা দিব। তো মাহত 1,000 টাকা আপনার বছরই 12,000 টাকা হব। তো স্কলারশিপ আর ডিস্ট্রিবিউট বাই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থ্রু DBD মেথড। তো বন্ধু এইখিনিতে মই এটা কথা কৈ দিওঁ আপোনালোকক যে স্কলারশিপৰ টকাখিনি দিব, এই স্কলারশিপৰ টকাখিনি আমাৰ ষ্টেট বেংক অফ ইণ্ডিয়াৰ জৰিয়তে দিব। আপোনালোকক যদি ষ্টেট বেংকৰ কোনো একাউণ্ট নাথাকে তো বন্ধুসকল মই কৈ দিছোঁ আপোনালোকে এটা ষ্টেট বেংকৰ একাউণ্ট কৰি ল'ব, কাৰণ যিটো স্কলারশিপ লঞ্চ হ'ব ডেট লঞ্চ হ'ব আপোনালোকে জলদি আপোনালোকে বহুত জলদি লঞ্চ হ'ব। তো আপোনালোকে ষ্টেট বেংকৰ একাউণ্ট যদি নাথাকে ষ্টেট বেংক একাউণ্ট কৰি ল'ব, কাৰণ এইটো আপোনাৰ DBT মেথড আপোনালোকে প্ৰদান কৰা হ'ব। দ্য ষ্টুডেণ্ট ষ্টেইং ইন কেন্দ্ৰীয় বিদ্যালয় এণ্ড জৱাহৰ নৱোদয়া বিদ্যালয় আৰ নট এণ্টাৰ টু গেট দিছ স্কলারশিপ। তো বন্ধুরা আপোনালোকে যদি কেন্দ্রীয় বিদ্যালয় আর জৱাহৰ নৱোদয় বিদ্যালয় পঢ়ি থাকে তেনেহলে আপোনালোকৰ কাৰণে এইটো ভিডিও নহয়, কাৰণ এই ভিডিওটো অকল গভৰ্ণমেণ্ট কলেজত পঢ়ি থকা আৰু যিটো লোকেল গভৰ্ণমেণ্ট হয় সেইকেইটাত আপোনালোকৰ কেন্দ্রীয় বিদ্যালয় আৰু জৱাহৰ নৱোদয় বিদ্যালয় পঢ়ি থাকে তেনেহলে এইটো এইটো স্কলারশিপ আপোনালোকে নাপাব। তো আপোনালোকে আৰু কিছুমান আপোনালোকে বন্ধুক এইটো কেনেকৈ ফৰ্ম ফিল আপ কৰিব। তো বন্ধুসকল আপোনালোকে দ্য প্ৰপোজাল লিষ্ট অফ বেনিফিচিয়াৰি ৰিকুৱায়াৰ টু বি ছাবমিটেড আপলোড অনলাইন থ্ৰু নেশ্যনেল স্কলাৰশ্বিপ পৰ্টেলৰ ফৰ্ম। তো আপোনালোকে বন্ধুক আমাৰ নেশ্যনেল স্কলাৰশ্বিপ পৰ্টেল যিটো আছে নেশ্যনেল স্কলাৰশ্বিপ পৰ্টেল আপোনাৰ যিখিনি স্কলাৰশ্বিপ নেশ্যনেল স্কলাৰশ্বিপ পৰ্টেলতে হয় তো আপোনালোকে গৈ নেশ্যনেল স্কলাৰশ্বিপ পৰ্টেলতে আপোনালোকে এইটো ফৰ্ম ফিল আপ কৰিব পাৰিব। ন্যাশনাল স্কলারশিপ পোর্টালত আপনার ফর্ম ফিল আপ করিয়ে পড়ব। তো বন্ধু আপনাকে ইয়াত কৈ দিছে যে আপনার কুয়েশন পেপার কেনেকে আহিব। তো বন্ধু আমার কিছু 90 মাল্টিপল চয়েস কুয়েশন। তো বন্ধু আপনার মাল্টিপল আপনার চয়েস কুয়েশন আহিব, তো আপনার 90 মার্কর এনেকা কুয়েশন আহিব। তো আপনার আরো দিছে মাল্টিপল চয়েস কুয়েশন কভারিং সাবজেক্ট নেমলি। তো আপনার সব সায়েন্স সোশ্যাল স্টুডেন্ট স্টাডিজ এন্ড ম্যাথামেটিক্স থ্রু দ্য ক্লাসেস 7 and 8 হয় বন্ধুক আপনার ক্লাস 7 and 8 যদি পড়ে থাকে তাহলে আপনার সায়েন্স সোশ্যাল সায়েন্স আর ম্যাথামেটিক্স এই এই তিনটা করার কুয়েশন আসবে মাল্টিপল চয়েস কুয়েশন 90 মার্কের কুয়েশন আসবে। তো বন্ধু আরো একটা কুয়েশন আরো একটা দিয়ে দিছে যে মিনিমাম অফ 55% মার্ক অফ ইকুইভ্যালেন্ট গ্র্যান্ড গ্রেড ইন ক্লাস 7। তো আর আপনার আপনার যদি ক্লাস ST আর SC হয় তাহলে আপনাকে 5% লেস করে দিব। তো আপনার 5% কম হলে আপনার কোনো চিন্তা নাই। চিলড্রেন উইল ডিস্ট্রিবিউট উইল বি গিভেন এক্সট্রা টাইম এজ অ্যাপ্লিকেবল। তো আপনার এক্সট্রা টাইম এটা দিয়া হব। তো আপনার ইয়ে দেখা পাইছে দ্য স্টুডেন্ট মাস্ট পাস বোথ সাইড দ্যাট ইজ MAT অর SAT এট লেটেস্ট। তো বন্ধু আপনার স্টুডেন্টকেইটা আছে স্টুডেন্টকেইটা সকল MAT আর SAT এইকেইটা তো পাস হব লাগিব। তো বন্ধু আর তলত গেলে আপনার দেখা পাব দ্য স্টেট কারেন্ট কোয়ালিটি তো আসাম ইজ 2441।
তো বন্ধুক আপোনালোকে এই টকাখিনি কথা দিছে যে টকাখিনি আপোনালোকে 12 মাহ দিব প্রত্যেক মাহতে 1000 টাকা কই দিব আৰু আপোনালোকে যদি স্টেট ব্যাংক থাকে তো স্টেট ব্যাংকত গৈ আপোনালোকে এটো কৰিব লাগে দ্য স্টুডেন্ট শুড নট টেক আপ এনি জব তো বন্ধুক আপোনালোকে যদি কোনো জব কৰি থাকে বা আপোনালোকে কোনো চাকৰি কৰি থাকে বা কোনো পার্ট টাইম জব কৰি থাকে তেতিয়া হলে আপোনাক এইখন টকা পাব নোৱাৰিব তো এইখিনিতে আছে এইখন ভিডিও তো আপোনালোকে যদি এইখন ভিডিও কেনেকৈ ফর্ম ফিল আপ করে ফর্ম ফিল আপ এ টু জেড ভিডিও লাগে তেতিয়া হলে আমাক কমেন্ট কৰিব মই আপোনালোকে এ টু জেড ভিডিও দিম তো বন্ধুক আপোনালোকে যদি আমাৰ চেনেলটো উপকৃত হৈছে তেতিয়া সাবস্ক্রাইব কৰিব আৰু লাইক শেয়ার কৰিব।